একটি ইরানি ড্রোন প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠানের 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইউক্রেনে অবকাঠামোতে হামলা চালাতে রাশিয়া এসব ইরানি ড্রোন ব্যবহার করছে। গত শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কুডস এভিয়েশন ইন্ডাস্ট্রিজের 6 নির্বাহী ও বোর্ড সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠানটি লাইট এয়ারপ্লেনস ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ নামেও পরিচিত। কুডস এভিয়েশন ইন্ডাস্ট্রিজ 2013 সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় একে ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি হিসেবেও উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে এ ড্রোন ব্যবহার করে রাশিয়া হামলা চালাচ্ছে। রাশিয়ায় ড্রোন পাঠানোর কথা স্বীকারও করেছে ইরান।